মন্দির সাতটার সময় মন্দির গত হয়ে গেছে, একবারে তলিয়ে গেছে মন্দির। মন্দির তলিয়ে যাওয়ার পর মন্দিরে পারছে আমার বাড়ি, আমার বাড়ি। তখন আমি আতঙ্ক হয়ে গেছি, থাকতে পারছি না। আতঙ্ক মানে বহুত আতঙ্ক, আতঙ্ক একবার কোটি ভয়ঙ্কর আতঙ্ক। বাড়িতে থাকা যাবে না এমন হয়েছে পরিস্থিতি। কি চাইছেন? আমরা চাচ্ছি আমার জায়গা টাইগা নাই, আমরা জায়গা টাইগা চাচ্ছি, আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি সেটাই ব্যবস্থা করেন আপনারা। আপনার 60 বছর হয়ে গেল। হ্যাঁ, কি হয়েছে আজকে? আজকে সকালবেলা গঙ্গা ভাঙন শুরু হয়েছে, দিয়ে আমরা সবাই মিলে দেখছি, দেখতে দেখতে দেখছি তো ওই মন্দির সাইড সব পড়ে গেল। পড়ে যাওয়ার পরে মন্দিরটা লাস্টে তলিয়ে গেল, তলিয়ে গেল তো এখন আমরা আতঙ্কিত আছি, আমরা কিভাবে থাকব, আমরা থাকতে পারছি না। আপনারা যেই হোক একটা ব্যবস্থা করেন, দিয়ে আমাদেরকে এই কোনো অনুদান দেন। জানেন 2020 সাল থেকেই এই ভাঙন দেখা দিয়েছে। সরকার তথা প্রশাসনের পক্ষ থেকে রিলিফ যা দেওয়ার আমরা দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। আমরা 140টা পরিবারকে পুনর্বাসনের জন্য 1 কাঠা করে জায়গা দেওয়ার ব্যবস্থা করেছি। 591টা পরিবারকে আমরা হাউস বিল্ডিং গ্র্যান্ট দেওয়ার ব্যবস্থা করেছি। সরকার তথা প্রশাসন সবসময় নজরে বিষয়টা রেখেছে, আমাদের টিম সেখানে গিয়ে প্রাথমিক অ্যাসেসমেন্ট করেও এসছে। এবং আপনাদের বলে রাখি, সরকারের এন্ড থেকে প্রায় 2 কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য 25 কোটি টাকা স্যাংশন হয়েছে। টেন্ডার প্রক্রিয়াটা প্রায় কমপ্লিশনের মুখে এবং জানুয়ারির 2nd উইক থেকে কাজ শুরু হবে।